বছরটা এবার ভালো যাচ্ছে না সুনামগঞ্জের হাওর পাড়ের কৃষকদের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে ছোট বড় প্রায় 20টি ফসল রক্ষা বাঁধ, তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিতে তালিকা করছে সরকার, তবে কৃষকদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতি ক্ষতির কারণ। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর আগাম বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের। সেই শঙ্কা এবারও সত্যি হয়েছে। একে একে ভেঙে গেছে 20টি ফসল রক্ষা বাঁধ, তলিয়ে গেছে 20,000 কৃষকের স্বপ্ন। কৃষকদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতি ও বাঁধ নির্মাণে দুর্নীতির কারণেই তাদের এই দুর্দশা। কিছু কিছু জমিনের খোড়াই নিছে, নষ্ট করছে, আর ডেঙ্গুই কাটেরাম, আর ফাইন তো নিছেই, খুব ক্ষতিগ্রস্ত আমরা। ধান এবার সরবার হয়েছিল অন্য বছর থেকে, তবে ওই যে খরায় আর কিছু পানিয়ে বাদ বাঙিয়া নষ্ট করছে। আর তো আরো পানি টানিয়ে সব নিয়ে গেছে, আমরা কিভাবে চলবো? আমরা খুব অসহায় মানুষ। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার কথা বলছে প্রশাসন। এই পাহাড়ি ঢলের কারণে আমাদের কিছু ফসল তলিয়ে গিয়েছে এবং সেখানে প্রায় 20,000 কৃষক প্রত্যক্ষ অথবা অপরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এবং কৃষি বিভাগ এই পানি নেমে গেলে সেই সকল কৃষকদেরকে তারা বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সহ প্রয়োজনীয় সকল রকমের সহায়তা প্রদান করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা মতে হাওড়ে এখন পর্যন্ত তলিয়ে গেছে 5,765 হেক্টর বোরো ধান, যার বাজার মূল্য 70 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।